হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতার সংসার। আজকে সকাল থেকে আমি আসতে পারিনি, কারণ আজকে খুব চাপ ছিল, তো পার্লারে প্রচণ্ড চাপ। একটা কোণা সাজানো ছিল, সেটাও দিতে পারিনি, প্রচণ্ড চাপ ছিল আজকে সকালবেলা থেকে। তো যাই হোক, সন্ধ্যাবেলা বাড়ি এসেছি এখন। এই যে দেখুন, খাসির মাংস হচ্ছে। কালকে আমার বড় ছেলে আসতে যাবে, বোম্বাই চলে যাচ্ছে। প্রত্যেকের মন খারাপ, কান্নাকাটি সবসময় চলছে বাড়িতে, ছেলেরও মন খারাপ। ওবেলা ছেলের কাছেই ছিলাম, যার জন্য অনেকটা টাইম চলে গেছে। পার্লারে গেছিলাম, এখন ওর বাকি বর্ধমান থেকে মাংস নিয়ে এলো, খাসির মাংস। তো রান্না হচ্ছে, দেখুন। আমি একটু রান্নাটা বলেছিলাম যে আমাদের বাড়িতে কোনো রকম শুকনো লঙ্কা চলে না। দেখুন, মাংস খাসির মাংস কিন্তু কাঁচা লঙ্কা, দেখুন। এরকম যেহেতু কালকে চলে যাবে, হালকা হালকা মশলা দিয়েই রান্নাটা হচ্ছে। ঘর বাড়ি কিন্তু খুব অগোছলো, কারণ আমাকে একবার পার্লার যেতে হয়, আবার বাড়ি আসতে হয়। আমি চারটের সময় উঠে নিয়েও আমার কাজ মনে হয় যেন একদম অসম্পূর্ণ। এরপর রান্না করে নিয়ে ঘর বাড়ি গুছাবো। এরকম যেমন সোনাটা কালকে চলে যাবে, সোনাটাকে সবাই একটু আশীর্বাদ করে নাও, যেন ভালো থাকে, সুস্থ থাকে, যেন মন খারাপ না করে। এখন গোছানো বাগানো চলছে, ঠিক আছে। আমার কর্তা ছেলে সব জিনিস রেডি হচ্ছে এখন। চতুর্দিকে শুধু ছেলের জামা প্যান্ট, ওর বেডিংয়ের জিনিস সমস্ত সরানো। অনেকগুলো জামা প্যান্ট আয়রন হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে, ওর বাপি করে দিচ্ছে। ওর বাপিও সঙ্গে যাচ্ছে, কারণ আমি যেতে পারবো না, হতভাগ্য কপাল আমার, কারণ আমার ফোনে সাজানোর ডেটেই ওর টিকিট হয়ে গেছে। বাপি দিতে যাচ্ছে। ছেলের গোছানো চলছে, একটা ব্যাগ হয়েছে গোছানো, দুটো, এটা এখন হবে, এটা চলছে। আর বাপি আয়রন করছে, মনে হয় গেলে এটাও হবে। সববার খুব মন খারাপ, আমার ছেলে খুব মা সাজু পুজু করে থাকুক খুব পছন্দ করে। কান্না কান্না চোখেই করছিলাম, ছেলে বলে একটু সাজু পুজু করো, হালকা করে একটু সাজু পুজু করে নিলাম, তারপরে এলাম।